প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে কাপড় দাঁড়িয়ে আছে তো সাদা মাদা আপু তো আমরা তার জীবনে বাস্তব গল্প করলে আপনাদের মাঝে তুলে ধরবো তারপর আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ভালো নাই তা আপনার সাথে তো খুব সুন্দর এই তো ভালো নাই কেন আচ্ছা আচ্ছা নাম বা এই জন্য সবসময় হাসি খুশি থাকেন নাকি আচ্ছা মানে কষ্টের মধ্যে হাসি খুশি থাকেন না আচ্ছা বিয়ে শি হয়েছে মানে কেন হয় না কালো দেখে মানে কালো দেখে সবাই হেলা করে না আচ্ছা তত কালো হয়েছেন কি না একটু রঙ ঠং খেয়ে না আপনি যেত সুন্দর হতে পারেন অনেকে কত কিছু মুখে মুখে আচ্ছা মানে বাসাবাইদেয় কাজ করেন দেখে নিজের যত্নটা নিতে পারেন নাই তো আচ্ছা তো বাসা ভাইদেয় তো কাজ করেন কাজ করে টাকা পয়সা কারকেই দেন আচ্ছা আচ্ছা মানে বিয়ের আগে সংসারে হাল ধরে ফেলছে না তো কেন বাবা নাই ও তো পড়াশোনা তো মনে বেশি করা হয় নাকি আচ্ছা তো ভাই বোন কয়জন বোন আছে আর আর ভাই ভাই কোনো নাই আচ্ছা বড় বোনের বিয়ে হয়েছে আচ্ছা স্বামীর সংসার করতে হবে ঠিক মতো তো আপনার সংসার হচ্ছে না কেন মানে কালো দেখে অনেক যৌতুক চাই না আচ্ছা কি সামর্থ্য নাই মানে কেন আপনার কোনো মানে আত্মীয় স্বজন না যা একটু সাহায্য সহযোগিতা করতে পারে আচ্ছা আচ্ছা তা আপনার কেমন মানুষ পছন্দ আচ্ছা তো আপনার নাম কি বললেন খুশি তো দর্শক আপনার যদি খুশি আপনাকে খুশি করতে চান তার নাম্বারে ফোন দিবেন তার নাম্বারে ফোন দিলে সবসময় খোলা পাবে তো আচ্ছা তো তার নাম্বারটা জিরো ওয়ান এইট থ্রি সিক্স ফোর টু ডাবল নাইন জিরো ফাইভ আমি নাম্বারটা আমরা বলছি জিরো ওয়ান এইট থ্রি সিক্স ফোর টু ডাবল নাইন জিরো ফাইভ তো দর্শক তেমনি ভালোবাসার সাহায্য সহযোগিতা বিএসি করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সবসময় দেশের সেবা করি আসসালামু আলাইকুম